ইসলামের ক্ষতি করেছে অন্ধ অনুসরণ করার কারণে, মানুষকে অন্ধভাবে অনুসরণ করার কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মুরুব্বিদের অন্ধ অনুসরণ, বুজুর্গানের দিনের দোহাই দিয়ে অন্ধ অনুসরণ, আলেম ওলামা সুফিবাদের অন্ধ অনুসরণ ইসলামের বড় ক্ষতি করেছে। আপনি মানুষকে সম্মান করবেন ইসলাম নিষেধ করেনি। মানুষকে সম্মান দুই কারণে হয়, একটা হচ্ছে দুনিয়াবী কারণে, আর একটা হচ্ছে শরীয়তের কারণে। আপনি মানুষকে সম্মান করতে পারেন দুই কারণে, একটা হচ্ছে দুনিয়াবী কারণে, আর একটা হচ্ছে শরীয়তের কারণে। আপনি দুনিয়ার কারণে যে কোনো ভাবে সম্মান করতে পারেন তাকে দুনিয়াবী কারণ, কিন্তু শরীয়তের কারণে কাউকে সম্মান করতে গেলে আপনার স্বাধীনতায় তাকে সম্মান করতে পারবেন না। তাকে শরীয়তের কারণে যদি আপনি সম্মান করতে যান, শরীয়তের কারণে যদি আপনি তাকে অনুসরণ করতে যান, তো অন্ধভাবে তাকে অনুসরণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 3 নং আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্ধভাবে যদি আপনি অনুসরণ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুসরণ করো সেই বিধানকে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, মানে আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অন্ধভাবে আপনি অনুসরণ করতে পারবেন। অন্য কোন মানুষকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। মানুষকে অন্ধভাবে অনুসরণ জমিনে করার কারণে ইসলামের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুনিয়াবি কারণে আপনি অনুসরণ করেন, দুনিয়াবি কারণে আপনি সম্মান করেন, কোনো সমস্যা নাই, কিন্তু শরীয়তের বেলায় আপনি কাউকে অন্ধভাবে অনুসরণ করতে পারবেন না, সম্মানও করতে পারবেন না। ইসলামের বড় ক্ষতি করেছে এই জিনিসগুলা। ইসলামের আরো ক্ষতি করেছে বেদাত। বেদাত ইসলামের মারাত্মক ক্ষতি করেছে। বেদাত ইসলামী শরীয়ত থেকে মানুষকে ডাইভার্ট করে দেয়, ডাইভার্ট করে সেখান থেকে অন্য আরেকটা শরীয়তে নিয়ে যায়, তবে সেটা ইসলামিক শরীয়ত না। বেদাত ইসলামের এমন ক্ষতি করেছে যে মানুষকে ইসলামী শরীয়ত থেকে দূরে সরে নিয়ে যায় বেদাত। এই বেদাতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রুতা, চরম শত্রুতা হলো বেদাতের বিরুদ্ধে, যার জন্য 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, যেটা বুখারী শরীফের মধ্যে আসছে, মা আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ নবী বললেন বেদাতের সাথে আল্লাহ নবীর শত্রুতা, এজন্য আল্লাহ নবী বললেন বেদাত কখনো গ্রহণযোগ্য হবে না, এটা পরিত্যাজ্য একটা ব্যাপার। আল্লাহ নবীর শরীয়তে কখনো বেদাত অ্যাকসেপ্টেবল হতে পারে না। আল্লাহ নবী বললেন বেদাত আমার শরীয়ত থেকে বর্জনীয়, আমার শরীয়তে বেদাতের কোনো স্থান নাই। বেদাত মানুষকে ইসলাম থেকে দূরে ঠেলে দেয়। আর যে ব্যক্তি বেদাত আবিষ্কার করবে বা বেদাত করবে, আল্লাহ নবীও তাকে দূরে ঠেলে দিবেন। কেন দূরে ঠেলে দিবেন? যেহেতু আপনি বেদাত করার কারণে, বেদাত আবিষ্কার করার কারণে মানুষকে আপনি ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছেন, এজন্য আল্লাহ নবীও পরকালে আপনাকে দূরে সরিয়ে দিবেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বললেন ইন্নি ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান লাইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহু। হাউজে কাউসারের নিকট আল্লাহ নবী দাঁড়িয়ে থাকবেন, একদল লোক যাবে, আল্লাহ নবী তাদেরকে পানি পান করাবেন, দ্বিতীয় আরেক দল যাওয়ার পরে পর্দা চলে আসবে, এবার আল্লাহ নবী বলবে ইয়া রব ইন্নাহু মিন্নি, সে তো আমার উম্মত ছিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জানানো হবে, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাকা, আপনি জানেন না আপনি চলে আসার পরে তারা কি নতুন নিয়ম আবিষ্কার করেছে। আপনি চলে আসার পরে আপনি তাদের নেতা ছিলেন না, আপনি চলে আসার পরে আপনি তাদের আদর্শ ছিলেন না,
আপনি চলে আসার পরে তারা আপনাকে অনুসরণ করত না, আপনি চলে আসার পরে তারা শরীয়তের মধ্যে শরীয়তের নামে অনেক নিত্য নতুন জিনিস তারা শরীয়তে ঢুকিয়েছে। এবার আল্লাহর নবী আপনাকে তাড়িয়ে দিবেন, সখান সখান লিমান গায়্যারা বাদিন, বেদাত যেমনি ভাবে মানুষকে ইসলাম থেকে দূরে ঠেলে দেয়, বেদাত করার কারণে আল্লাহর নবীও পরকালে আপনাকে দূরে ঠেলে দিবে। বেদাত ইসলামের মারাত্মক ক্ষতি করেছে, এখনো করছে, বেদাত এখনো ইসলামের মারাত্মক ক্ষতি করছে।